তিনি বলেন, যুবকেরাই এদেশের ভবিষ্যৎ, এটা শুধু কথার কথা নয়, তারা কেবল ভবিষ্যতেই নয়, তারা নবতর ভবিষ্যতের স্রষ্টা। এই স্রষ্টাদের সৃষ্টি শক্তিকে অবাধিত, অব্যাহত, নিরঙ্কুশ এবং অপরাজেয় রাখবার জন্য প্রথমেই উপদেশ দিতে হবে ব্রহ্মচর্যে, ত্যাগের, সংযমের এবং কষ্ট সহিষ্ণুতার আদর্শ গ্রহণে। অবিরাম ঈশ্বর চিন্তন করলে ব্রহ্মচর্য আপন আপনি প্রতিষ্ঠিত হয়ে যায়। শুধু এইটুকু বললেই যথেষ্ট হবে না, নিজেদের সংকল্পের শক্তি দিয়ে তারা তাদের মনোরাজ্যের যাবতীয় বিশৃঙ্খলতার উপরে পূর্ণ কর্তৃত্ব স্থাপন করবে, এই অনুশাসনটিও তাদেরকে দিতে হবে। ঈশ্বর কৃপা আর পুরুষকার যখন হাত ধরাধরি করে পাশাপাশি চলবে, যৌবনের জয় হবে তখন। অদম্য হয় তাদের তেজ, অতুলনীয় হয় তাদের সাহস, অনমনীয় হয় তাদের নীতিজ্ঞান। মিথ্যার সঙ্গে, অসততার সঙ্গে আপোষ করে চলার প্রলোভন কদাচ তাদিগকে মুগ্ধ করতে পারে না। তাদের কাছে দেশের স্বার্থ, সমাজের স্বার্থ, মানুষ মাত্রের এই স্বার্থ একেবারে নিরাপদ। তারা কেবল নিজেরাই নির্ভয় নয়, তারা শত শত ভয় ভীতের অভয়দাতা। Thank you.